আনন্দের মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে, এই পৃথিবীর জীবজন্তুর মাধ্যমে, সমুদ্রের কী ঘটনাবলী ঘটে তার মাধ্যমে শিশুদেরকে সহজে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার জন্য যুক্তরাজ্যে এরকম অনেক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আপনারা দেখছেন অত্যন্ত সাধারণ একটা বুদ্ধি খাটিয়ে কীভাবে সুন্দর বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের খালবিলে, মিষ্টি পানির নদীতে যেসব জীবজন্তু বাস করে, যেসব মাছ বাস করে, তাদেরকে এভাবে সুন্দরভাবে রেখে সুন্দর আমরা একটি প্রতিষ্ঠান করতে পারি। সমুদ্রের জীবজন্তুর জন্য অ্যাকোয়ারিয়াম করা অত্যন্ত কঠিন হয়তোবা আমাদের জন্য, কিন্তু আমাদের মিষ্টি পানির খালে বিলের জীবজন্তু মাছকে নিয়ে প্রতিষ্ঠান করা, অ্যাকোয়ারিয়াম করা কি খুবই কঠিন? যা দিয়ে আমাদের শিশুদের শিক্ষা দেওয়া যায়, আমাদের শিশুদের আনন্দ দেওয়া যায়। আমাদের অফিসের সামনে বিভিন্ন সময় ঝর্ণা করি, সেগুলো নোংরা অপরিষ্কার হয়। এই ঝর্ণা না করে আমরা ছোট্ট ছোট্ট এরকম পরিবেশ সৃষ্টি করি, এক এক ধরনের মাছের আমরা রেখে অ্যাকোয়ারিয়াম করতে কি পারি না? সেটা কি খুবই কঠিন? সেটা কি খুবই কষ্টদায়ক? সেটা কি খুবই ব্যয়বহুল? আমরা এখানে আসছি, দেখছি এখানে শুধু দেখার বিষয় না, ফিল করার বিষয় আছে। ইউ ক্যান ফিল ইট বাই টাচিং দি অ্যাস্টারিক্স, দিস স্টার ফিশ সো জেন্টলি নাইসলি, দিস বডি ইজ সো সফট, বাট শি ইজ ফিলিং নট অ্যানোয়েড, আই এম জাস্ট টাচিং জেন্টলি, আই ক্যান টাচ দি আদার ওয়ান, ইফ ইউ কুড কাম হেয়ার আই ক্যান সি হাউ নাইস দিস ক্রিয়েচার্স আর, they are, we are disturbing rather them, but they are feeling good, I think. I'm just touching over here. These are harmless creatures. We can create this environment in our country so that our children can see. This is a very nice thing to touch and feel how they looks like. It looks like very hard, but when you touch it, you feel very, very soft. Thank you very much. এইগুলো আসছে, ও কত বড় দেখছি আমরা আসছি, এখানে বড় একটা শার্ক, আমি এখানে ফট করে চলে আসি, এটা হ্যামার হেডের শার্ক, কত বড় এখানে রেখেছে সুন্দর করে। এর নিচেও আমরা দেখছি শার্ক আছে, অর্থাৎ কামট, এটাও আর এক ধরনের শার্ক। এখানে এক ঝাঁক মাছ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাচ্চাদের জন্য এবং সুন্দর ব্যবস্থা আছে। এটা দেখলে সে পুরো সমুদ্রের কী পরিবেশে এই মাছগুলো থাকে কীভাবে থাকে তার একটা ধারণা পাবে। এখানে দেখা যাচ্ছে মনে হয় ম্যাকারেলের মতোই মাছ যাচ্ছে, এগুলো চাঁদা মাছের মতো। এখানে বড় একটা এক ধরনের শার্ক, এটা তবে একটু ভিন্ন ধরনের যাচ্ছে। এই যে সুন্দর পরিবেশ সৃষ্টি করে রাখা আছে, এই পরিবেশের জন্য আমার মনে হয় যে যথেষ্ট রিসার্চ করা লাগছে, যথেষ্ট চিন্তা করা লাগছে। তবে এর পাশে আবার দেখছি একটা মাছ চিতল মাছের মতো, কিন্তু আসলে ওইটা হচ্ছে শার্ক এক ধরনের। এই যে একটা অসাধারণ সুন্দর পরিবেশ সৃষ্টি করে রেখেছে এদের বাচ্চাদের জন্য, এটা কিন্তু চিন্তাই করা যায় না। আমরা কী করছি এটা দেখে আমার মনে হয় যে আমরা অনেক পিছনে আছি, আদিম যুগে আছি মনে হয়।
কিন্তু আমাদের আসলে অনেক চিন্তা করতে হবে, আমাদের বাচ্চাদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। উপর থেকে যদি ক্যামেরা দেন একটু, তাহলে দেখা যাবে যে কত বড় বড় শার্ক আছে, এখানে মাছ আছে, সেগুলো ভেসে যাচ্ছে সুন্দরভাবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি। এই ফিশগুলো কোথায় হয়? কালেক্ট করে অস্ট্রেলিয়াতে যাবেন, গ্রেট ব্যারিয়ার রিফে দেখতে পাবেন। কতবার গেছিলেন? আরও অনেকগুলো সুন্দর আছে, ভেরি নাইস। অক্টোপাস অন্ধকারে গুটিশুটি মেরে আছে। কত যত মাছ দিচ্ছে, প্রন দিচ্ছে, বিভিন্ন ধরনের খাবার উঠে গেল মাটির ভিতরে, বালির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে, তারপরে এখন একটু বেশ মজা করছে সবাই, খুব ঘুরতেছে আছে, মনে হচ্ছে যে কোনো শুকিয়ে আছে, এমন সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে যে তারা বাড়িতে দেশেই অর্থাৎ সমুদ্রে আছে, সেই পরিবেশে বালির ভিতরে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ। আপনাদের কি মনে হচ্ছে? এটা দেখে মনে হয় সাপের মতো, কিন্তু এটা কিন্তু জীবিত, তারা মাথা বের করে দিয়ে বসে আছে, মাথা নাড়াচ্ছে, আপনারা বুঝছেন, গাছের মতো, কিন্তু পাশে গাছ আছে, দেখে মনে হচ্ছে যে এটাও এক ধরনের গাছ, আসলে কিন্তু না, এই যে লাঠির মতো বেরিয়ে আছে, মুখ বেরিয়ে আছে সাপের মতো মুখ, এক ধরনের ইল হবে সম্ভবত, অর্থাৎ বান্য মাছ জাতীয় জিনিস, মাথা বের করে থাকে, কেউ আসলে পট করে ধরবে, খেয়ে ফেলবে। এই যে এখানে অল্প একটুখানি মাথা বের করে আছে সামান্য, কিন্তু ওই পাশে দেখেন আর একটু বেশি করে মাথা বের করে আছে, মনে হতে হচ্ছে এই যে একদম সাপের মতো মনে হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।